ঠিক আছে, তাড়াতাড়ি যা, স্যারকে একটা খবর দে, আর রোগীর বাড়ির কাউকে সামনে পেলে বলিস জ্ঞান ফিরেছে, আগের থেকে বেশ ভালো আছে। ও পালস অক্সিমিটারে একবার চোখ বুলিয়ে একজন নার্স গট গট করে বেরিয়ে গেলেন ঘর থেকে, অন্যজন অপূর্বর কাছে এগিয়ে এলেন, মাথায় হাত দিয়ে পরীক্ষা করলেন জ্বর আছে কিনা, তারপর মৃদুস্বরে অপূর্বকে জিজ্ঞাসা করলেন, এখন কেমন লাগছে, ভালো? অবচেতন অপূর্বর কিছুটা চেতনা ফিরল। নার্স আবার জিজ্ঞাসা করলেন, কি অপূর্ব, এখন কেমন লাগছে? অপূর্ব কিছু একটা বলার চেষ্টা করল, কিন্তু জড়িয়ে গেল তার সমস্ত কথা। নিউরোলজিস্ট এলেন কিছুক্ষণ পরে, অপূর্বকে পরীক্ষা করলেন, এরপর নার্সদের কিছু নির্দেশনা দিলেন, চলে গেলেন। বেলা 11:30টার দিকে দেখা করতে এলো অপূর্বর বাবা মা, কান্না ভেজা চোখ, কোনো কথা সরছিল না তাদের মুখ থেকে। অনেক কষ্টে কান্না চাপিয়ে তারা অপূর্বর খোঁজ খবর নিলেন। অপূর্ব মাকে জিজ্ঞাসা করল, মা কবে বাড়ি যাব? ভাঙা ভাঙা গলায় মা উত্তর দিলেন, এই তো বাবা, তুমি একটু সুস্থ হয়ে ওঠো, তারপরে তোমাকে বাড়ি নিয়ে যাব, তোমাকে আর হলে থাকতে হবে না। অপূর্বর আবার মনে পড়ে গেল সেই বিভীষিকাময় রাতের স্মৃতি, প্রভাবশালী রাজনৈতিক নেতার সাথে আচমকা ধাক্কা খাওয়া, তাকে চিনতে না পেরে হলে প্রচলিত প্রোটোকল মেনে সালাম না দিয়ে শুধু শুকনো কাঠখোট্টা একটা দুঃখিত বলে চলে আসা, ইত্যাদি ইত্যাদি। এই ঘটনার পর অপূর্ব ওর বন্ধুদের সাথে হলের পাশেই এক রেস্তোরাঁয় গিয়েছিল। ওর বন্ধু সুমিত, সুমিত ওর জন্মদিনের ট্রিট দিয়েছিল, কত আনন্দ হাসি তামাশা করলো ওরা, কিন্তু কে জানতো কি অপেক্ষা করছে অপূর্বর জন্য। ঘন্টা দুয়েক পরে ওরা যখন হলে ফিরলো, তার কিছুটা আগে থেকেই অপূর্বকে খোঁজার তোড়জোড় শুরু হয়ে গেছে। রুমে ঢুকতেই তন্ময় হেসে বলেছিল, কিরে কোথায় ছিলি, তোকে তো ওপর মহল থেকে ডাকা হয়েছে রে। তড়িঘড়ি ব্যাগপত্র রেখে অপূর্ব ছুটল 4025 নম্বর কক্ষে, সেই ওপর মহলদের ঘর। হাসপাতালের বিছানায় শুয়ে অপূর্ব শুধু ভাবে, কি অক্লান্ত পরিশ্রম আর নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে সে। তার বিশ্ববিদ্যালয়ের জীবন কি আরো সুন্দর মসৃণ হতে পারত না? কেমন হতো যদি এমন কোন রাজনৈতিক ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ে না থাকত, যে রাজনৈতিক ব্যবস্থায় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে চিনতে না পারার শাস্তি, বেধড়ক প্রহার, ছাত্রের ভাঙা হাত, অতিরিক্ত রক্তক্ষরণ, আর 4 দিন অবচেতন ভাবে নিবিড় পরিচর্যা বিভাগে শুয়ে থাকা। লেখাটি লিখেছেন বিখ্যাত লেখক অভিজিৎ ঘোষ। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া একজন ছাত্রের বিভীষিকাময় সত্য ঘটনা নিয়েই লেখাটা লিখেছেন তিনি, তবে তার সাথে কিছুটা যোগ করেছেন বাস্তব ঘটনাটির সাথে যা কখনোই ছিল না। গল্পের পরবর্তী অংশ অভিজিৎ ঘোষ লিখেছেন ছাত্র আন্দোলনের কথা, অপূর্বর ওপর হওয়া এই নিদারুণ অমানবিক প্রতিহিংসার বিরুদ্ধে আন্দোলন, যে আন্দোলনে শরিক হয়েছে ছাত্র শিক্ষক জনতা, একাট্টা হয়েছে সবাই সেই ক্ষমতা জাহিরকারী রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে। রাজনৈতিক প্রভাব আর তোষামতের যুগে, চাটুকারিতা যে যুগে স্বাভাবিকতা সেই যুগে আমার কাছে উদ্ভট উঠল, সমস্ত তোষামতের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাবের প্রতি মাথা নত না করা সেই সব প্রতিবাদী লেখক, যারা সমস্ত প্রভাবকে পদদলিত করেন বাস্তবিক ঘটনাকে তাদের লেখনীর মাধ্যমে সমাজের সামনে তুলে ধরার মধ্য দিয়ে। আর এসব উটের পিঠে চড়েই হয়তো একদিন আসবে আমাদের দীনতার মুক্তি, দূর হবে ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদের ভয়। ধন্যবাদ সকলকে।